So hi, this is Mr. J. And this is Mr. S. আজকে আমরা বহুদিন পরে ফিরে এসেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে সাঁতরাগাছি ফ্লাইওভার, যেটা এখন কাজ চলছে। আপনারা হয়তো দেখেছেন 2019 সালেও সাঁতরাগাছি ফ্লাইওভারের উপরে বেশ কিছুদিন কাজ চলেছে, আবার নতুন করে কাজ চলছে। তো কেন এই হঠাৎ করে আবার 2 বছরের মধ্যে কাজ করতে হচ্ছে এবং এই কাজ কতদিনে সম্পূর্ণ হবে, কী কী আপডেটস আছে আজকের এই ভিডিওতে আমরা জানব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, ইদানিং কিছুটা এমনই অবস্থা হয়েছে কলকাতার রাস্তাঘাটে। কারণটা হলো সাঁতরাগাছি ফ্লাইওভার। একটা ফ্লাইওভারের জন্য পুরো শহর রাস্তায় জ্যাম কীভাবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলোর কথাই জানব। চলুন শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এই মুহূর্তে রুলিং পার্টিতে বসে আছেন তাদের দাবি হলো নতুন বছর শুরু হওয়ার আগে, অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে তারা সাঁতরাগাছি ফ্লাইওভারের কাজ শেষ করাবে। এটা কি আদৌ সম্ভব? প্রতিদিন প্রায় 80,000 গাড়ি এই ব্রিজ ব্যবহার করে, আর এই 80,000 গাড়ির মধ্যে শুধুমাত্র 15,000 গাড়ি হলো মালবাহী গাড়ি। আপাতত NH6 হাইওয়ে হয়ে যে সকল গাড়ি কলকাতায় আসছে অথবা কলকাতা থেকে বেরোচ্ছে তাদের আন্দুল রোড ব্যবহার করতে হচ্ছে। আবার কিছু গাড়ি নিবেদিতা সেতু হয়ে উত্তর কলকাতা ধরে কলকাতায় ঢুকছে। তার ফলে যে সকল গাড়ি কল্যাণী বা ব্যারাকপুর হয়ে উত্তর কলকাতায় ঢোকে তাদের পড়তে হচ্ছে চরম যানজটে। সব মিলিয়ে বর্তমান অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যাতে একটা ব্রিজের কারণে পুরো শহরকে পড়তে হচ্ছে চরম বিপাকে। গত 19শে নভেম্বর থেকে ব্রিজের কাজ শুরু হয়েছে। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, কাজও চলবে, আবার পুরোপুরি যানবাহনকেও বন্ধ করা যাবে না, এটাই হলো নির্দেশ। ভাবছেন কিভাবে? যখন ব্রিজের লেফট সাইডে কাজ চলছে তখন রাইট সাইডে যান চলাচল খোলা থাকছে, আর এই লেন ব্যবহার করার জন্য একটা অভিনব পন্থা অবলম্বন করা হচ্ছে। কলকাতাগামী গাড়িগুলোকে যখন ছাড়া হচ্ছে তখন NH6 গামী গাড়িগুলোকে আটকে রাখা হচ্ছে। আবার কিছু সময় পরে ঠিক উল্টোটা করা হচ্ছে। ট্রাফিক সার্ভেলেন্সের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। মাত্র 3 বছর আগেই, মানে 2019 সালে, ব্রিজের 21টি এক্সপ্যানশন জয়েন্টকে মেরামত করা হয়েছিল, আর মাত্র 4 দিন সময়ে সেই কাজ শেষ করা হয়েছিল। আর এবারে 21টা নয়, টোটাল 41টাই মেরামত করতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, ওই 4 দিনে এমন কী কাজ করা হলো যাতে মাত্র 3 বছরেই আবার মেরামতি করতে হচ্ছে? আরও বড় প্রশ্ন হলো, NH6 থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত রাস্তা 4 লেনের, অথচ মাঝের এই ব্রিজ মাত্র 2 লেনের। মান্ধাতার আমলের এই ব্রিজের এইবার একটা রিপ্লেসমেন্ট প্রয়োজন। 2021 সালেই কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে একটা 6 লেনের 9 কিলোমিটার লম্বা ব্রিজের প্রস্তাব প্রকাশ্যে আসে, কিন্তু সেই প্রস্তাব এখনও বিষবাও জলে। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আশা করা যায় এই প্রস্তাব হয়তো এবার বাস্তবায়িত হবে। আপনাদের কি মতামত জানান কমেন্ট করে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।